গুপ্তধন পাহারা দিচ্ছে বিষধর সাপ। আধুনিক যুগে এমন কথা অবাক শোনালেও ভারতের কেরালা রাজ্যে এমনই এক স্থান রয়েছে যেখানে গুপ্তধনের পাহারায় আছে বিষধর সাপ। কেউই নাকি সেই গুপ্তধন ছুঁয়ে দেখতে পারেনি। ভারতের ইতিহাসে অন্যতম রহস্য ঘেরা স্থান হল কেরালা রাজ্যের পদ্মনাভস্বামী মন্দির। এখানে নাকি রয়েছে গুপ্তধন, আর সেগুলো পাহারা দিচ্ছে কিছু বিষধর সাপ। বলা হয় এটি নাকি পৃথিবীর সবচেয়ে দামি মন্দির। তবে এখানে আদৌ কোনো গুপ্তধন আছে নাকি পুরোটাই লক্ষ্য কথা? জানা গেছে শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের ইতিহাস খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর। ভারতের দিব্য দেশমের বিষ্ণুর 108টি পবিত্র মন্দিরের মধ্যে এটি অন্যতম। দিব্য দেশম হল তামিল সাধু, আর ভার্স রচিত গ্রন্থ অনুযায়ী ভগবান বিষ্ণুর পবিত্রতম স্থান। এই মন্দিরের মূল দেবতা হলেন ফণা তুলে থাকা অনন্তনাগের উপরে আদশোয়া অবস্থায় বিষ্ণু। এই মন্দিরকে কখনো কখনো গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির নামেও ডাকা হয়। জনশ্রুতি রয়েছে, বস্তুত সেই প্রাচীনকাল থেকে এই মন্দিরের কোষাগার ভরে আছে অতুল ঐশ্বর্য। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে এই পদ্মনাভস্বামী মন্দিরের ঠিক নিচেই রয়েছে একটা বড় সরু পাতাল ঘর। সেখানে 6টি কক্ষ বা কুঠুরির পরপর দরজা বন্ধ অবস্থায় রয়েছে। এইসব গোপন কুঠুরি বা ভল্ট ইংরেজি বর্ণমালার এ থেকে এফ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 2011 সালে বি নামাঙ্কিত দ্বিতীয় কক্ষটি বাদে বাকি সবকটাই সরকারি নির্দেশে খোলা হয়েছিল। একই বছর সুপ্রিম কোর্টের কাছে এক পিটিশন দায়ের করেন আইপিএস অফিসার টিপি সুন্দরাজন। তারই প্রেক্ষিতে পদ্মনাভস্বামী মন্দিরের সম্পত্তির হিসাব নিকাশ যাতে নথিভুক্ত করা যায় তার জন্য 7 জনের একটা বিশেষ দল নিযুক্ত করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। কিন্তু মন্দিরের নিচের কুঠুরিগুলোর দরজা খোলার পরই বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন সরকারি কর্মচারীরা। সাকুল্যে 1,00,000 কোটি বা 22 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সোনাদানা মিলেছিল পাতাল ঘরের 5টি কুঠুরি থেকে। সোনার মুদ্রা, দামি পাথর বসানো সোনার গয়না, সোনার বাস পত্র, সোনার মূর্তি সব হেলায় ফেলায় জমিয়ে রাখা হয়েছিল সেই সব ঘরে। কত যুগ আগে থেকে জমানো হয়েছে এই ধন কুবেরের ধন, তার হদিস করাও যেন অসম্ভব। 2011 সালের জুলাই মাস নাগাদ মন্দিরের সবচেয়ে রহস্যময় বি দরজাটি খোলার চেষ্টা করেন সরকারি আধিকারিকেরা। প্রথমে তারা এই প্রবেশমুখে লোহার গ্রিল দেওয়া দরজাটি খুলে ভেতরে ঢোকেন। এর ভেতরে বেশ মজবুত এবং ভারী কাঠের একটা দরজা মিলে। অনেক কসরত করে খোলা হয় কাঠের দরজাটিও। এরপরে আসে লোহার দরজা, সেটি ধাতব পাল্লার গায়ে জোড়া গোখরা সাপের ভয়ঙ্কর মুখ হাঁ করা অবয়ব খোদাই করা আছে। সে লোহার দরজা শত চেষ্টা করেও খুলতে পারেনি সেই বিশেষ সরকারি দলের লোকেরা। মন্দিরের পূজারি ও শাস্ত্রগণদের মতে এই দরজা যে খুলবে তার প্রাণ সংশয় হতে পারে। জোর করে দরজা খোলার চেষ্টা হলে তার রাজ্য বা দেশের উপর বয়ে আনতে পারে সাংঘাতিক দুঃসময়। রহস্যের এখানেই শেষ নয়। মন্দিরের এই গোপন কুঠুরিগুলো খোলার কাজ শুরু হবার আগেই আশ্চর্যজনকভাবে হারান পিটিশনার টিপি সুন্দরাজন। তার এই আকস্মিক বিয়োগ নিয়েও শুরু হয়ে যায় নানান জল্পনা। মন্দিরের এই গোপন কুঠুরিগুলো নিয়ে লোকমুখে প্রচলিত রয়েছে নানা গল্প। তেমনই এক কাহিনী থেকে জানা গিয়েছে, কোনো এক সময় এই মন্দির লুট করতে আসে থাম্পি রাজার সেনারা। গর্ভগৃহে নেমে এই দ্বিতীয় কুঠুরির কাছে আসতেই নাকি হাজার হাজার সাপ তেড়ে আসে সেই সেনাদের। রাজপরিবার এবং মন্দির কর্তৃপক্ষের বিশ্বাস, প্রাচীনকালে সিদ্ধ পুরুষেরা নাগবন্ধম বা নাগপাশম মন্ত্রের দ্বারা ঘিরে রেখেছেন এই বিশেষ কুঠুরির দরজা। কোনো মানুষেরই প্রবেশাধিকার নেই। প্রচলিত গল্পকথা অনুসারে সাপের শত্রু গুরুর, তাই গুরুর মন্ত্র জপ করে শুধুমাত্র সিদ্ধ পুরুষেরাই ওই দরজা খুলতে পারেন। কোনো সাধারণ মানুষ যদি আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে ওই গোপন কুঠুরি খোলার চেষ্টা করেন তাহলে মন্দির তো বটেই, গোটা দেশেই অনর্থ ঘটতে পারে বলে বিশ্বাস করা হয়। নেমে আসতে পারে প্রলয়, মহামারী, প্রকৃতির করাল অভিশাপ, এমনটাই মনে করেন বৈদিক জ্যোতির্বিজ্ঞানীরা।